আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আপনারা কেমন আছেন? তো আশা করছি ভালো আছেন, আপনার দোয়াতে মাশাআল্লাহ আমি খুবই ভালো আছি। দর্শক, এটা জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা পাঁচবিগুরু মহিষের হাট, যেটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল 8টা হইতে বিকাল 4টা পর্যন্ত জমজমাট থাকে। দর্শক দেরি করবো না, সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম জানবো যে বলদ জোড়াগুলোর বাজার দর কেমন যাচ্ছে আমাদের পাঁচবিবি হাটে। তো এই যে সামনে এখান থেকে দাম জানা শুরু করতে গুটি গুটি পাপা করে ভেতরে ঢুকবো, প্রত্যেকটা বলদ জোড়ার দাম জানবো ইনশাল্লাহ। অবশ্যই এখানে একটা আছে মোটামুটি ভালো মানের ইউজফুল মাংস আছে। দর্শক তো ভালো লাগলে একটা লাইক দিন, নাহলে ডিসলাইক করে চলে যাবেন। সালামু আলাইকুম, কত দাম চাচ্ছেন জোড়াটার? 2,40,000। হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দর করতেছে? 2,10,000-12,15 এরকম দাম বলে। দাঁত কয়টা করে আছে? 8টা। দর্শক 8 দাঁত ফুল আছে। আমাকে একটা আইডিয়া দেবেন যে আজকের বাজারে কত টাকা হলে জোড়াটা বিক্রি করা যেতে পারে? তাই না? দর্শক 220 হলে জোড়াটা বিক্রি হবে। ভাই যেটা বলছে এরকমই, আপনার যদি ভালো লাগে তবু শার্টটা ভিজিট করে দেখতে পারেন, যেহেতু আমি বলছি বলদের আমদানি হবেই। তো দর্শক আমি তো বলছি যে যেটাই বলেন, কিন্তু বলদের আমদানি কখনো কম থাকবে না ইনশাল্লাহ, ভরপুর থাকবে বলদের আমদানি। ভাই কত দাম চাচ্ছেন জোড়াটার? 210। কাস্টমারের দাম বলতিছে কত? 210। কাস্টমারে 210 বলে। দাঁত কয়টা করে আছে? 6 দাঁত। তাহলে আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করে দেবে একটু বলবেন? টার্গেট আছে 2,20,000-এর নিচে দেওয়ার মন নাই। আপনি একটু দেখবেন দর্শক, দেখে শুনে কিনবেন। কেন যে আমি চাচ্ছি যে আপনারা যেন, যেহেতু এখন বাজার অনেকটাই কম, বলছি যে বাজার নাই বলতেই চলে, খুবই লড় ভরা। বলদ কিনলে এখনই বলদ কিনতে পারেন, ঠিক আছে? এখন বলদ কেনার সুযোগ এই মুহূর্তেই। আমদানি কম কিন্তু বলদ অনেকটাই কম, দামও কম, আমদানি কম, পাটি কম, সব কম। চাষা কত দাম চাচ্ছেন জোড়ার? কত দাম চাচ্ছেন? 2,50,000। কাস্টমারের দাম বলতেছে বাবা? বলতেছে ভাই কত দাম বলতেছে? 80-85। 180-85 বলে, তাই না? দাঁত কয়টা করে আছে? জোয়ান হয়ে গেছে। একটা আইডিয়া দেবেন ভাই, আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে? দর্শক আজকের বাজারে ভাই বলছে 2,00,000 হলে বিক্রি হয়ে যাবে, মানে বলদের পাটি নাই। দর্শক আমি বলছি অন্য অন্য গরু বেঁচে কিনা হচ্ছে, কিন্তু বলদ বেঁচে কিনা খুবই কম, বলদ বেঁচে কিনা নাই বলতে চলে, পাটি পত্র শূন্য হাটগুলি। তারপরও ভাইরা নিয়ে আসছে, বিক্রি করতে হবে, উপায় নাই, বাসায় তো রাখলে খরচ আছে। যেহেতু কিনা মাল কিনছে, বেচা বিক্রিতে যা হবে হবে, হাটে নিয়ে আসছে আটটা দেখার জন্য, দামে ধরে হলে বিক্রি হবে, নাহলে হবে না। ভাই এটা কত হলে দাম চাচ্ছেন? এটা কত দাম চাচ্ছেন? 2,00,000। এটার দাম কাস্টমারে কেমন দেয় মনে হয়? দামি দেয় নি এখনো, দামি দেয় নাই, দাঁত জোয়ান হয়ে গেছে। তো একটা আইডিয়া দেন কত হলে বিক্রি করা যেতে পারে, একটা আইডিয়া দেবেন। 70-80। দর্শক 1,70,000-80 হলে বিক্রি করবে, মহাজন মানুষ তো লিগাল কথাই বলছে। ভালো লাগলে একটু ভিজিট করে দেখতে পারেন। তো এরকম অনেক বলদের আমদানি দর্শক, এটা হচ্ছে 1,70,000-80 জোড়া, ঠিক আছে? দর্শক একটা জোড়া নিয়ে আসছে, দাম দর হচ্ছে, দেখাশোনা হচ্ছে, পরে দাম জানবো আমি। এখানে একটা জোড়া আছে, একটু দাম জানি। কত দাম চাচ্ছেন জোড়াটার? চাচ্ছি আমরা 2,20,000। 2,20,000। কাস্টমারে দাম দর কেমন দিচ্ছে? 70-80-90 কছে, যার যেরকম পড়তা সেরকম দাম করছে। দর্শক 1,70,000-80,90, যার যেরকম পড়তা এরকম। বয়স কেমন আছে? নতুন জোয়ান। নতুন জোয়ান। আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে? 2,00,000। দর্শক একটা টার্গেট দিয়ে আজকের বাজারে 2,00,000 টাকা হলে বিক্রি করা যাবে, মানে টার্গেট নিয়ে আছে 2,500,000 কম বাড়া এটা হতে পারে, কিন্তু আহামরি কম বাড়া করলে বিক্রি করবে না, হবেও না। কেন যে ভাই ধরে কিনা মাল আপনাদের দেখতে হবে, তারপরে নিতে হবে। দর্শকের দেখাশোনা করতেছে, দেখাশোনা হচ্ছে এক জোড়া। ভিডিও করার মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। বলদের আমদানি দেখে এতটা বলদের আমদানির চাপ আছে। সালামু আলাইকুম, কত দাম চাচ্ছেন মহাজন? দাম চাচ্ছি 200। 2,00,000 চাচ্ছেন। কাস্টমারে কত বলতিছে? 65-70। 1,65-70 বলে, তাই না? ইয়ার আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে, একটা আইডিয়া দেবেন। 90,000, তাই না? দুইটা মিলে ওজন কেমন আছে, এরকম আইডিয়া আছে? 8 মণ হবে। দর্শক দুইটা মিলে সর্বনিম্ন 8 মণ, আজকের বাজারে 190,000 টাকা হলে বিক্রি করবে এটা, বুঝছেন? 1,90,000 টাকা মাংস আছে।
দর্শক কোনটার দিকে যাবো আর কোনটার দাম জানবো। চারোদিকে মার্শাল্লাহ খুবই আমদানি কালেকশন আছে, যত দূর সম্ভব পারতেছি দাম জানার চেষ্টা করতেছি। ভাইজান কেমন দাম রাখছেন আজকে জোড়াটার? দাম স্যার 85,000। কাস্টমারে কত বলতেছে? 60-62। দর্শক 1,85,000 ভাই দাম রাখছে, 60-62 দাম বলে। তো আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে জোড়াটা? 70। দর্শক 1,70,000 হলে বিক্রি হবে। দাঁত কত? 4 দাঁত? দুই দাঁত একটা অদাঁত। দর্শক মার্শাল্লাহ, একটা দুই দাঁত একটা অদাঁত, 70 হলে বিক্রি করবে ভাইজান। দাম দর করতেছে না কাস্টমার, ধর পাটি নাই তো, বলদের পাটি খুবই কম হাটে, দুর্ভাগ্যজনক হলো সত্য বলদের পাটি নাই। সালামু আলাইকুম, কত দাম চাচ্ছেন জোড়াটার? 2 লাখ। কাস্টমারে কেমন দাম বলে? 150। 150, যা যেরকম পড়তে এরকম দাম বলে না? দাঁত কয়টা করে আছে? একটা 4 দাঁত, একটা 2 দাঁত। দর্শক লালটা 4 দাঁত আর কালাটা হচ্ছে 2 দাঁত। তো একটা আইডিয়া দেন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে? 80 বলতিছে অলরেডি, তাও দিচ্ছেন না। আর 2,000-5,000 টাকা হলে দেওয়া যাবে, তাই না? দর্শক 80 বলছে, তাও দেয় নাই, হয়তো 85,000 টাকা হলে দিয়ে দিবে, এরকম দাম দর আইডিয়া নিলাম আমি। তো ভিডিওটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন, কেননা যে আপনাদের একটা কমেন্ট মন্তব্য অনেক উৎসাহ করে ভিডিওগুলো করতে আমাদের। মার্শাল্লাহ এখানে ছোটো দুইটা আছে ভালো ভাই। সালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কত দাম চাচ্ছেন আজকে জোড়াটার? লাস্টে 270 চাইছে, না 170 চাইছেন? দর্শক লাস্টে ভাই 170 চাইছে। কাস্টমারে কেমন বলতেছে? 55-60 ভাঙ্গে বলে, তাই না? তো কত হলে বিক্রি করা যেতে পারে? 65। দর্শক আজকের বাজারে 165 হলে বিক্রি করবে। এগুলা বয়স কেমন আছে? এখনো দাঁতে নেই দর্শক, এখনো দাঁতে নাই, তবে দাঁতবে 2-3 মাস পরে দাঁতে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে দর্শক, আমদানি মার্শাল্লাহ যথেষ্ট ভালো, বেচা বিক্রি নাই, ওই জন্য আমাকে খারাপ লাগতেছে ভিডিও করতে। দেখাশোনা হচ্ছে, তাজা দেখতেছি একজোড়া। চাচা কাস্টমারে কত দাম করতেছে? টানাটানি হচ্ছে, কত করতেছে কাস্টমারে? 150,000 বলে, তাই না? দাঁত কয়টা আছে বাবা? 2 দাঁত। দর্শক 2 দাঁত বয়স, টানাটানি হচ্ছে, তো আসলাম দাম জানার জন্য। 150,000 বলতেছে, চাচা দেয় নাই, মানে চাচার পর্তা নেই তো ওই জন্য দিতে পারে না, পর্তা ছাড়া তো দিবে না, 150,000 বললেও হবে না। এক জোড়ার দাম 150,000 বলতেছে অলরেডি, তাও দিচ্ছে না। তো এরকম বলো জোড়ার আমদানি মার্শাল্লাহ মার্শাল্লাহ, খুবই ভালো আছে। সালামু আলাইকুম। কত দাম চাচ্ছেন জোড়াটার? জোড়ার দাম চাচ্ছি 180। 180,000। কাস্টমারে কত বলে? 70-75 বলে। দাঁত কয়টা করে আছে? 4টা করে। 4টা করে। আজকের বাজারে কত টাকা হলে জোড়া বিক্রি করা যাবে? 80,000। 80,000 হলে, দর্শক আজকের বাজারে 80,000 হলে বিক্রি হবে, চাচা বলে দিছে, নাহলে বিক্রি হবে না। একটু দেখায় কোয়ালিটি, আর কোয়ালিটি কী দেখো বলেন, কোয়ালিটির শেষ নেই, ওনার কোয়ালিটি আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ। এখানে একটা জোড়া আছে ভালো, মহাজনও মোটামুটি ভালো, মহাজন আমি যে ভাব দেখাই দামে জানাতে চাই না। মহাজন আজকে জোড়াটা কত দাম চাচ্ছেন? দাম 220। 220, কাস্টমার কেমন বলতেছে মহাজন? দর্শক 220 দাম রাখছে, 170 দাম বলে। দাঁত কয়টা করে আছে? 6 দাঁত বয়স আছে। মহাজন মোটামুটি ভালো আমদানি করে, ব্যবসা বাণিজ্য ভালো করে, বিক্রি তাড়াতাড়ি হয়, কিন্তু পাটি নাই দেখে বিক্রি করতে পারে নাই। তো ভিডিওটা লেনদেন এখন শেষ করে দিলাম দর্শক, দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম, নয়তো ব্যবসায়ীতে ভালো অন্যরকম একটা ভিডিও নিয়ে। এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম আর রহমতুল্লাহ।